হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই লাইফ মাই রোল। আমি দেবস্মিতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আরেকটা ব্লগ নিয়ে আসলাম, এইটা হচ্ছে বুধবারের ব্লগ। তো এটা মানে আমরা এখন সকালবেলা 11টা বাজে, তো আমরা যাচ্ছি হচ্ছে বাজারে। বাজার মানে সবজি বাজার বা মাছের বাজার, যেটাই হোক। তো এটা হচ্ছে আমার পুরনো স্কুটি, আমার কলেজ লাইফের স্কুটি। এটা 2011-এর, যখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম, আমার বাবা আমাকে কিনে দিয়েছিল। তো এটা এখনও মানে এত ভালো সার্ভিস দেয়। তো এখন আমি যখন থাকি না, তখন বাবা ইউজ করে, বৌমনি ইউজ করে। তো যাই হোক, তো খুবই ভালো সার্ভিস দেয়। আর মানে এই স্কুটি নিয়ে যে আমি কোথায় কোথায় গেছি পাহাড়ে বন্ধু বান্ধব, এটার অনেক স্মৃতি। তো মাকে বললাম, তুমি তো স্কুটিতে বসে তো তুমি তো ভিডিও করতে পারবে না, তো একটু আমার ভিডিও না আমি যখন চালাচ্ছি। তো যাই হোক, মাকে নিয়ে বাজার চলে আসলাম, মাছের বাজার। আর আমাদের শিলিগুড়িতে এত এত মাছ পাওয়া যায়, আর এত ফ্রেশ মাছ, সবজি সব কিছুই। তো হয়তো এই মাছ আর এই সবজি দেখে হয়তো ভাববেন অনেকে যে এগুলো দেখানোর কী আছে, কিন্তু বিশ্বাস করুন, যারা আমরা বাইরে থাকি বা আমি যে জায়গায় আছি হায়দ্রাবাদে, সেখানে এত ভালো মাছ বা এত ভালো সবজি মানে এখানকার মতন পাওয়া যায় না। সবই মোটামুটি পাওয়া যায়, বাট এখানকার মতন যে ফ্রেশ বা বাঁধাকপি, ফুলকপি বা এই যে গন্ধরাজ লেবু দেখতে পাচ্ছেন, তো আমার কাছে এইটা একটা মানে এই সবজিগুলো দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ এত ফ্রেশ সবজি পাওয়া যায় না। আর এত বিভিন্ন ধরনের মিষ্টি জলের মাছ, আমাদের ওখানে তো বেশিরভাগ সব সমুদ্রেরই জলের মাছ পাওয়া যায়। তো ভাবলাম যে এটা শেয়ার করি, আমার কাছে মানে অনেক দিন পর আমি বাজারে এসেছি। আর আমার মা আছে, মানে আমার মা বাজার করতে, বিশেষ করে মাছের বাজার করতে খুব ভালোবাসে। আর বাজার আমার মাই করে, কারণ আমার বাবা সেই 2004 থেকে বাইরেই বাবার প্রমো মানে পোস্টিং থাকতো। তো সম্পূর্ণ মা মানে সংসারে সম্পূর্ণ মাই কাজ করে। তো বাজার করতে খুব ভালোবাসে। মা বলে যতদিন আমার মানে আমি পারবো বাজার করতে, আমি বাজারটা করব। আর মা সত্যি খুব ভালো বাজার করে, আর মায়ের বাজার করাটা আমার মানে খুবই ভালো লাগে। তো এই যে দেখুন, বিভিন্ন ধরনের মাছ এখানে, কই মাছগুলো দেখুন, একদম জিন্দা কই মাছ, তারপর হচ্ছে ফলি মাছ, তারপর ছোট ছোট বেলে মাছ। আর আমার তো ছোট মাছ আমি খুবই ভালোবাসি, আর ছোট মাছটাই আমি বেশি করে খাই যখন বাড়ি যাই। আর ইলিশ মাছ অবশ্যই, কাতলা, বড় বিহারের কাতলা, ওগুলো আছেই, কিন্তু আমি মাকে বলি যতটা পারবে আমি ছোটো মাছটা আমাকে খাওয়াবে, কারণ যেই যেই মানে মেন হচ্ছে যেই যেই মাছগুলো আমি বাইরে পাই না, সেই সেই মাছগুলোই মা এখানে খাওয়ায়। তো শিলিগুড়িতে এমনি সব কিছু একটু লেট করে মানে দিনটা শুরু হয়, যেটা আমি দেখেছি, মানে বাজার বলুন সব কিছু। হয়তো মানে 11টার সময় যে যাচ্ছি আমরা, এটা কিন্তু একদম নর্মাল টাইম, মানে এই টাইমে বাজারটা খুব ভালো করে, যেটা দেখতেই পারলেন কেমন 11টা টাইমেও বাজারটা ভালো করে বসেছে। তো এখানে এই জিনিসটা খুব আছে, সব কিছু একটু লেট করে, খুব ভালো হয় যারা মানে দেরি করে উঠে তাদের জন্য সুবিধা হয়। তো তারপর মা ফুল নিল, তারপর এই যে দেখুন এই সব মানে এই কুমড়োর ডাটা, তো এগুলো তো আমি ওখানে পাই না। আর এখন মানে যেটা আমি দেখলাম যে পটলের এখন দাম অনেক বেশি, কারণ নতুন পটল এসেছে। তো তারপরে আমরা সব বাজার টাজার করে এসে, তারপর মা, আমি মাকে বললাম, মা এখানে তো পুরি সবজি এটা খুব ভালো পাওয়া যায়, এখান থেকে নিই। তো মা বললো এখান থেকে আমরা নিই, খুব ভালো হয় খেতে। আর সত্যিকারের খুবই ভালো খেতে হয়েছে, আমি খেয়েছি। মানে ভেতরে পুর ছিল, মানে ওই লুচিটার মধ্যে কচুরি ছিল, খুবই টেস্টি, আর সবজিটাও খুব ফ্রেশ। আর একটা মানে চাটনি বানিয়েছিল ধনে পাতার, ওটাও খুব ভালো। আর ডিমের মামলেট খেয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমার মা বাজার করার স্টাইলটা খুব ভালো লাগে। মা যে কোনো মাছ, অনেক ধরনের মাছ নেবে মা, বাট মা অল্প অল্প নেবে, মানে একটা মাছের আইটেম মানে এত এত নেবে না, মানে অল্প অল্প নেবে, কিন্তু বিভিন্ন ধরনের। যেরকম দেখুন আমরা কী কী বাজার করে এনেছি, বাটা মাছ এনেছে মা, বেলে মাছ এনেছে। আর এই বেলে মাছগুলো মনে হয় খুব টেস্টি হয়, তাই না? আমার তো এই ছোটো সাইজের বেলে মাছগুলোই মনে হয় বেশি টেস্টি হয়, বড়োগুলো তো টেস্টি হয় না। তারপর ফলি মাছ, আর ফলি মাছ শরীরের পক্ষে খুবই ভালো, বাট আমার অতটা ভালো লাগে না, বাট কুমড়োর ডাটা দিয়ে করার জন্য মা কুমড়োর মানে ফলি মাছটা নিল। আর এদিকে হচ্ছে মোরুলা মাছ, আর এই যে সবজিগুলো নিল, সজনে ডাটা দেখুন এত সরু সরু, এগুলো তো আমাদের হায়দ্রাবাদে পাওয়াই যায় না, সব মোটা মোটা, ওগুলোও খুব ভালো, বাট এগুলো খেতে আমার মনে হয় খুবই টেস্টি হয়। আর এই যে গন্ধরাজ লেবু, তারপর গোলাপি রঙের মূলো, তারপর লাল আলু নিল মা, আর ঝাল ঝাল লঙ্কা। তো এগুলো দেখে মানে এই সবজিগুলো দেখে আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো, এত ভাবলাম যে আজকের ব্লগটা এগুলোই সব হোক। তো আর আমার মা খুব সুন্দর বাজার করে, আবার সেটা বললাম। তো তারপর এই যে ঝিঙা দেখুন এগুলো, তারপর পটলের যেরকম বললাম খুব দাম ছিল, কারণ পটল নতুন হয়েছে। তো আমার মনে হয় মানে আমি এখনও, আর এই যে কাঁচা আম, তো
আর আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে যখন, তখন কিয়ান তো এই ওলট পালট করে দিচ্ছিল, আর এই যে কুমড়োর ডাটা মাঝে নিয়েছিল। তো আজকে যেরকম বললাম, মানে টাইটেল দেখে বুঝতেই পারলেন আমি আজকে বেলে মাছের একটা রেসিপি দেখাবো। তো এই যে বেলে মাছগুলো, আমার তো বেলে মাছ খুবই ভালো লাগে, মানে আমার ছোট মাছের মধ্যে এটা একটা ফেভারিট মাছ আমার, আর এই সাইজেরগুলো ভালো লাগে। তো এই সাইজটা দিয়ে মা না আলু পাতুরি করে, তো আমি সেই রেসিপিটাই দেখাচ্ছি। এটা এত টেস্টি হয়। তো সব মানে আলুগুলো কীভাবে কেটে নিল, কাঁচা লঙ্কা দিয়ে দিল, তারপর পেঁয়াজ দিয়ে দিল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিল, তার উপরে হচ্ছে একটা একটা করে গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিবে। তো এই আলুগুলোকে এভাবে সরু সরু করে কাটলে খুব ভালো ভালো খেতে হয়। তো এদিকে তেল দিয়ে দিল, তো এবার টমেটো দিল, টমেটো যে যেরকম খেতে ভালোবাসেন। এবার নুন দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে এই যে গুঁড়ো লাল লঙ্কাটা বেশি, হলুদ গুঁড়োটা এটাতে ইউজ করতে লাগে, বাট বেশি না, অল্প। তারপর মেখে গরম তেলের মধ্যে বসিয়ে দিতে লাগবে। তো এটাকে এইভাবে এখন করতে হবে। আর আমি মানে আমার মা রান্না খুবই ভালো হয়, এটা হয়তো সবার ক্ষেত্রে সবার মা রান্না খুবই ভালো। তো যাই হোক, আমি একদিন আমার মায়ের হাতের মাটন কারি করে দেখাবো, মানে হচ্ছে খাসির মাংসের যেটা ঝোল হয়, তো ওটা এত টেস্টি বানায় আমার, মানে আমি এই মানে আমার সবথেকে ফেভারিট মায়ের হাতেরই আমার পাঁঠার মাংসের মানে ঝোল, মানে আমার সবথেকে ভালো লাগে, কারণ মা দারুণ বানায়, দারুণ মাটন, মানে মার হাতেই আমার মাটন সব থেকে ভালো লাগে। তো এই যে দেখুন, ওটা মানে আমি ওটা ফার্স্ট টাইম জানলাম যে যখন এরকম ছোটো ছোটো মাছ এগুলো, মানে এগুলো তো বেশি খুন্তিতে নাড়লে নড়ে যায়, তো ওরকম করে ঝাঁকি নিলে খুব ভালো হয়, তাহলে আর ভাঙবে না মাছগুলোকে। তো তারপর মা ধেকে ধেকে রান্নাটা করছে, আর এই যে ধনে পাতা, তো এই মা করতে করতে, তো এদিকে আমি সানটান করে আসলাম, এসে আমি ক্রিম লাগাচ্ছি। তো মাম্মা আর্থের এই যেটা আমি ময়েশ্চার যেটা কিনেছি, এই অয়েল ময়েশ্চারটা ক্রিমটা সত্যি খুবই ভালো। সবথেকে মেন হচ্ছে এইটা মানে অয়েলি স্কিনের জন্য খুব ভালো, যেহেতু অ্যাপেল সাইডার ভিনিগার হয়তো জানেন যে অয়েলি স্কিনের জন্য খুবই ভালো হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, ক্রিমটা লাগানোর পর মনে হয় না যে কোনো কিছু, মানে কিছু আমি লাগিয়েছি, কেন এত লাইট, এত লাইট, প্রচণ্ড লাইট। তো অবশ্যই মামাআর্থের প্রোডাক্ট আমি শুনেছিলাম খুবই ভালো, আর ফার্স্ট টাইম অ্যাপটা ইউজ করলাম। নেক্সট বারে আমি আরও কয়েকটা মানে প্রোডাক্ট আমি আনাবো। তো যেটা মানে আমি বলেছিলাম রিভিউ দেবো, আমি প্রায় মানে আসার পরে লাগাচ্ছি। তো যাই হোক, খুবই ভালো, সব থেকে কিছু মনে, কেন ময়েশ্চারে না আমি এরকম পাইনি যে লাগানোর পর মানে মানে অতটা মানে লাইট আমি পাইনি যে কোনো ক্রিম। নিউট্রিশনটাও ভালো, বাট যেটা বললাম লাইট, মানে প্রচণ্ড লাইট একদম, আর এমন না যে একদম শুকিয়েও যাবে, বা এমন না যে একদম মানে অয়েল মানে তেল তেলও থাকবে, তো খুবই ভালো। তো এদিকে আমাদের ঘরে রান্না করতে করতে মানে একটু চা হয়, আর তখন বাজে হচ্ছে দুটো, তো ওই টাইমে একটু চা সবারই হয়। অ্যাকচুয়ালি আমাদের ঘরে চাটা একটু বেশি মানে কি মানে হয়, কিন্তু আমরা না চায়ের কোয়ান্টিটিটা কম করে খাই, মানে হাফ 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 কাপের অল্প অল্প খাই, জাস্ট একটা মানে একটু চা খেতে লাগে, নাহলে হয় না। তো এদিকে মা এটা করতে করতে যখন মানে জলটা বেরোচ্ছে, তখন মা ধনে পাতাগুলো দিয়ে দিল। তো এবার এটা জাস্ট শুকানোর জন্য, মানে একদম শুকিয়ে পোড়া পোড়া হয়ে গেলে ওটা হয়ে যাবে, আর জল টল কিছুই লাগবে না। তো এইভাবে ঢেকে ঢেকে এটা করছিল। তো যেরকম বলছিলাম, আমি আসলে মানে আমি মাংসটা খাই, আমার মায়ের হাতের মাটনটা, কিন্তু আমার না মানে আমার মাছটাই বেশি করে আমি খাইনি, কেন ওখানে হায়দ্রাবাদের তো আমাদের মতন মাছ মানে ছোট মাছগুলো বেশি পাওয়া যায় না, আর কই মাছ আমি আসার পরেই মানে খেয়েছিলাম, তো তার জন্য কই মাছটার ওই দিন আনা হয়নি। তো বেলে মাছ দেখে আমি পাগল, আমি মাকে বলছিলাম মা বেলে মাছ থাকলে নিবে, তো মা তখন বলল তোর ভালো, তুই বললি বেলে মাছ তোর খেতে ইচ্ছা করছে, পেয়ে গেলি, কেন বেলে মাছটা না বেশি পাওয়া যায় না, আর এই সাইজের বেলে মাছটা বেশি করে পাওয়া যায় না। তো যাই হোক, পেয়ে গেছি এটা বিশাল বড় একটা, মানে আর খেতেও এত টেস্টি হয়েছিল। তো যাই হোক, এইভাবে এটাকে করে নিল, আর দেখুন এই যে শুকিয়ে একদম তেল বেরিয়ে আসছে। তো এই তো হয়ে গেল হচ্ছে বেলে মাছের পাতুরি। আর বিশ্বাস করুন, যখন হচ্ছিল বেলে মাছ একটা স্মেল হয়, এত দারুণ আসছিল স্মেলটা, তখনই মনে হচ্ছিল খেয়ে নি গরম গরম ভাত। তো খুবই মানে টেস্টি, মানে দেখেই মনে হচ্ছিলো, আর আমাদের ঘরে তো একটু ঝাল টাল বেশি করে হয়, ওই জন্য খুবই ভালো লাগছিলো মানে মা যখন রান্নাটা করছিল। তো তখন তারপর এই তো রান্না হয়ে গেল, তো এবার এটাকে নামিয়ে দিবে মা। তারপর আমরা লাঞ্চ করে নিলাম। তো এই তো
বেলে মাছটা দেখুন কি দারুণ কালার হয়েছে, আর হচ্ছে ভাত, লাল শাক আর গন্ধরাজ লেবু আর হচ্ছে ডাল। তো এইভাবে আমাদের লাঞ্চটা কমপ্লিট হলো, আর খুবই ভালো হয়েছিল খেতে। আর কি যে ভালো লাগছিল খেতে, কেন যেরকম বললাম হায়দ্রাবাদে তো সব ধরনের মাছ পাওয়া যায় না। তো এই তো আজকের ব্লগটা এত পর্যন্তই, আবার নতুন ব্লগ নিয়ে আসব। আর আরেকটা জিনিস, প্লিজ আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখুন, লাইক করুন, কমেন্ট করুন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা করেননি, আর যারা করেছেন তাদেরকে আবার বলছি অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।